সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, রাত বিটি ভিশনের নতুন একটি ভিডিওতে সুস্বাগতম। সাত বছর পর একসাথে চার সন্তানের মা হয়েছেন যশোরের এক মেয়ে। যশোরের বাগাপাড়া উপজেলায় লাক্সমিয়া খাতুন বয়স 23 নামের এক নারী একসঙ্গে চার সন্তানের মা হয়েছেন। এর মধ্যে দুটি ছেলে ও দুটি মেয়ে হয়েছে। বেশ সাত বছর পর মা হলেন তিনি। নবজাতক সহ মা সুস্থ আছেন বলে জানিয়েছে তার স্বজনেরা। গতকাল সোমবার সকাল 9:30 দিকে যশোরের কুইন্স হসপিটালে অপারেশনের মাধ্যমে চার সন্তান প্রসব করেন জননী। জানা যায় 2014 সালের জুনে বাগাপাড়া উপজেলায় জামাদিয়া ইউনিয়নের ভাঙ্গুরা গ্রামের আবুল বাসারের সঙ্গে একই উপজেলার বাসুয়া আরি ইউনিয়নের চারাভিটা গ্রামের লাক্সমিয়া খাতুনের বিয়ে হয়। বিয়ে সাত বছর পরও হলেও তাদের কোনো কন্যা সন্তান হয়নি। এ নিয়ে উভয় পরিবারে হতাশ আর অশান্তি বিরাজ করেছিল। সন্তানের প্রত্যাশায় তারা চিকিৎসকের স্বর্ণপন্ন হন। অবশেষে সোমবার সকালে এ দম্পতির ঘরে জন্ম নেয় চার সন্তান, অর্থাৎ চারটি নবজাতক। যশোর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক নার্গিস আক্তার জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এই দম্পতির কোনো সন্তান হয়নি। দেড় বছর আগে আমার কাছে চিকিৎসার পরামর্শ নিতে এসেছিলেন। তাদের দুজনেরই কিছু সমস্যা ছিল। চিকিৎসার তিন মাসের গৃহবধূ কনসিভ করেন। পরে জানতে পারি তার গর্ভে চারটি বাচ্চা রয়েছে। আল্লাহর রহমতে ওই নারীর কোনো সমস্যা হয়নি। সিজারের মাধ্যমে দুটি ছেলে ও দুটি মেয়ে সন্তান হয়েছে। নবজাতকের চাচা বাহারুল ইসলাম বলেন, সন্তান না হওয়ায় সংসারে শান্তি ছিল না। বিভিন্ন জায়গায় ডাক্তার ও কবিরাজে স্বর্ণাপন্ন হন, তাতেও কোনো সুফল মেলেনি। কিন্তু দীর্ঘদিন পর আল্লাহ মুখ তুলে চাইলেন, আমাদের পরিবারে এখন ঈদের খুশি নেমে এসেছে। মা লাক্সমিয়া খাতুন বলেন, আল্লাহর রহমতে আমাদের ঘর আলো করে সন্তান এসেছে। করোনার মধ্যে সন্তান পৃথিবীতে আসবে, এটা ছিল আমাদের কাছে বেশ চিন্তার একটি বিষয়। কিন্তু সব চিন্তা দূর করে আনন্দের বার্তা নিয়ে হাজির হয়েছে আবার চারটি সন্তান। চারটি সন্তান সহ মা এখন সুস্থ আছেন। ধন্যবাদ সম্মানিত দর্শক ভাই ও বোনেরা। রাত বিটি ভিশনের পরবর্তী আপডেট ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।